প্রিয় ওড়িয়া ভাই ও ভৌণী মানে আজির পডকাস্ট মু জনে ওড়িয়াঙ্ক বিষয়ে কহিবি যে তাঙ্কু ওড়িশারে ভারতরে ও পৃথিবীরে সমস্ত লোক প্রায় জানিছন্তি তাঙ্কর নাম দা গ্রেট হিরো নেতাজি সুভাষ চন্দ্র বোস তাঙ্কর জন্ম 1897 মসিহা জানুয়ারি 23 তারিখ দিন কটক সহরর ওড়িয়া বজারে হইছিলা মাত্র তাঙ্কর কর্মভূমি ওড়িশার বাহারে ও ভারতর বাহারে অধিক থিলা তাঙ্কর ইতিহাস বহুত ভয়ঙ্কর থিলা ও শুনিলে আপনমানকর রক্ত গরম হইযিব তাঙ্ক বাপাঙ্ক নাম থিলা শ্রী জানকীনাথ বোস ও মাঙ্ক নাম থিলা প্রভাবতী দেবী তাঙ্কর মা জনে আধ্যাত্মিক ও ধার্মিক মহিলা থিলে ও কটক হাইকোর্টরে বাপা জনে সুনামধন্য ওকিল থিলে ইংরেজ মানে তাঙ্কর কার্যরে সন্তোষ প্রকাশ করি তাঙ্কু রায় বাহাদুর উপাধি দেইথিলে তাঙ্কর 14 জন সন্তানঙ্ক মধ্যরু সুভাষ বোস নবম সন্তান থিলে তাঙ্কর বাপাঙ্কর স্বপ্ন থিলা যে তাঙ্ক পুও পাঠ পড়িব ও বহুত বড় ব্রিটিশ এক্সিকিউটিভ হেব মাত্র সুভাষ বোস যে ভবিষ্যতরে পৃথিবী বিখ্যাত হেবে ও ভারতরে চিরদিন পাই স্মরণীয় হয়ে রহিবে এ কথা হুয়েত তাঙ্ক বাপা কেবে হেলে স্বপ্নরে মধ্য চিন্তা করি পারি নথিবে প্রথমে কটকরে প্রোটেস্টেন্ট ইউরোপিয়ান স্কুল বর্তমান যে স্কুলর নাম স্টুয়ার্ট হাই স্কুলরে 1902 1909 পর্যন্ত শিক্ষাপ্রাপ্ত কলে ও তাপরে ফেমাস রেভেনশা কলেজিয়েট স্কুলরে 1909 1912 পর্যন্ত শিক্ষাপ্রাপ্ত কলে সেই সময়ের ওড়িশা বেঙ্গল বিহার ও আসাম কালকাটা ইউনিভার্সিটি অধীনে থিলা ও 1913 বোর্ড পরীক্ষার সে দ্বিতীয় স্থান অধিকার করে এথিরু আপনার ভাবন্তু সে কত ট্যালেন্টেড স্টুডেন্ট থিলে ও আগকু আপনার জাণবে তাঁকর জীবন কত সংঘর্ষময় লা সুভাষ বোস প্রথম দিন রেভেনশা কলেজিয়েট স্কুলে যোগ দেলে সেই দিন হি স্কুলের প্রধান শিক্ষক বেণুমাধব দাস অনুভব করে যে সুভাষ বোস জনে জিনিয়াস পরে সে সুভাষ বোসকু তাঁকর অতি প্রিয় ছাত্র বলে ভাবুলে ও স্বামী বিবেকানন্দ বিষয়ে তাঁকু সবুবেলে ইনস্পায়ার করুলে স্কুলরে পড়ুবা সময় হি তাঁকর দেশপ্রেম ভাব ও লিডরশিপ কোয়ালিটি জনাপড়ু থাকে ও সুভাষ বোসকু স্টার অফ কটক কুহযাউলা তাঁক জীবনরে এতে রহস্যময় ঘটনা অছি ও অতি অল্প সময় মধ্যে দেশর স্বাধীনতা পাই যে অসাধারণ কর্ম করেছেন তাহা চিরদিন পাই স্মরণীয় হয়ে রইথিব গোটিয়ে বাক্যরে কহিবি যে সে এক অসাধারণ ছাত্র নেতা ও স্বাধীনতা সংগ্রামী থিলে ভারত মাতার এপরি আদর্শ ও মহান সুপুত্র পৃথিবীরে অতি বিরল স্কুলরে প্রতিবর্ষ পরি ভাষণ প্রতিযোগিতা হেলা ও সুভাষ বোসক সহিত বহুত ছাত্রছাত্রী প্রতিযোগিতার ভাগ নেইথিলে ও সুভাষ বোস প্রথম স্থান পাইথিলে পুরস্কার বিতরণ উৎসব তারিখ ঘোষণা করাগলা এবং সেদিন বড় বড় ইংরেজ সাহেব মানে অতিথি হয়ে আসিথান্তি ও সবু ছাত্রছাত্রী শিক্ষক মানে উপস্থিত থিলে মাত্র প্রথম পুরস্কার বিজেতা সুভাষ বোস সেঠারে নথিবারু জনে শিক্ষক তুরন্ত তাঁক ঘরকু গলে ও অনুসন্ধান করে জানিলে যে সে ষণ্ঢ লড়াই দেখিবাকু মহানদী কূলকু যাইছন্তি শিক্ষক জনক সঙ্গে সঙ্গে নদী কূলকু যাই দেখিলে সে আরামরে বসি ষণ্ঢ লড়াই দেখুছন্তি শিক্ষক সুভাষঙ্কু পুরস্কার বিতরণ উৎসবকু আসিবা পাই কহিলে মাত্র সুভাষ বোস অতি নম্র ভাবরে কহিলে স্যার ইংরেজ মানঙ্ক হাতরু পুরস্কার নেবাঠু এ ষণ্ঢ লড়াই দেখিবা বহুত ভালো ভবিষ্যতরে এইপরি ষণ্ঢ লড়াই ইংরেজ মানঙ্ক সাথিরে হেব ও যেউদিন ভারত মাতাকু ইংরেজ মানঙ্ক হাতরু ছড়াই আনিবি সেদিন মু পুরস্কার নেবি শিক্ষক জনক নিরাশ হই ফেরি প্রধান শিক্ষকঙ্কু কহিলে যে সুভাষ বোসঙ্কু ভীষণ জ্বর থিবা যোগু সে আসিপারিবে নাহিঁ এই ঘটনারু জানন্তু পিলা কালরু সে কেতে দেশভক্ত থিলে
ଓ ଇଂରେଜମାନଙ୍କୁ କେତେ ଘୃଣା କରୁଥିଲେ। ତାପରେ ଉଚ୍ଚଶିକ୍ଷା ପାଇ ସେ ପ୍ରେସିଡେନ୍ସି କଲେଜ କୋଲକାତାରେ ଆଡ଼ମିସନ ନେଲେ ଓ 1915 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଶିକ୍ଷା ପ୍ରାପ୍ତ କଲେ। 16 ବର୍ଷ ବୟସରେ ସେ ସ୍ୱାମୀ ପରମହଂସ ଦ୍ୱାରା ବହୁତ ଆକୃଷ୍ଟ ହେଲେ ଓ ଏହିଠାରେ ମୋର ମତ ପିଲାକାଳରୁ ହିଁ ତାଙ୍କର ରହସ୍ୟମୟ ପ୍ରତିଭା ଓ ଆଧ୍ୟାତ୍ମିକ ରୁଚି ଥିଲା। ସେହି ସମୟରେ ହଠାତ୍ ଦିନେ ଛୁଟିରେ ସୁଭାଷ ବୋଷ ତାଙ୍କର ଜଣେ ବନ୍ଧୁଙ୍କ ସହ ଉତ୍ତର ଭାରତ ଗସ୍ତରେ ଜଣେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଗୁରୁ ଖୋଜିବା ପାଇଁ, ଯିଏ ସବୁବେଳେ ତାଙ୍କୁ ଭଲ ରାସ୍ତା ଦେଖାଇବେ। ତାଙ୍କର ଯେଉଁ ଅସାଧାରଣ ପ୍ରତିଭା, ସାହସ ଓ ଉତ୍ସାହକୁ ଠିକ୍ ଉପାୟରେ ନେଇ ଆଗକୁ ବଢ଼ିବା ପାଇଁ ଜଣେ ଗୁରୁଙ୍କର ଆବଶ୍ୟକତା ଥିଲା ବୋଲି ସେ ଭାବିଲେ। ମାତ୍ର ତାଙ୍କର ଦେହ ଭୀଷଣ ଖରାପ ହେଲା ଓ ବାପା ମାଆଙ୍କ ସାଥିରେ ଟିକେ ଯୁକ୍ତିତର୍କ ମଧ୍ୟ ହୋଇଥିଲା। ସୁଭାଷ ତାଙ୍କ ଭୁଲ ବୁଝିଲେ ଓ ପ୍ରତିଜ୍ଞା କଲେ ଏବେଠୁ ସେ କେବଳ ପଢ଼ାରେ ଅଧିକ ଧ୍ୟାନ ଦେବେ, କାରଣ ପଢ଼ା ବ୍ୟତୀତ ଲିଡରସିପ୍ କ୍ୱାଲିଟି, ରାଜନୈତିକ ରୁଚି, ଏପଟେ ଓଡ଼ିଆ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ନାଇଟ୍ ସ୍କୁଲରେ ପଢ଼ାଇବା ଭଳି ବହୁତ କାର୍ଯ୍ୟରେ ତାଙ୍କର ରୁଚି ଥିଲା ଏବଂ ସାଥେ ସାଥେ ପଢ଼ାରେ ମଧ୍ୟ ସବୁବେଳେ ଟପ୍ରେ ଥିଲେ। ପ୍ରେସିଡେନ୍ସି କଲେଜରେ ଜଣେ ହିଷ୍ଟ୍ରି ପ୍ରଫେସର ଇଏଫ୍ ଓଟେନ୍ଙ୍କୁ ସିଡ଼ି ପାଖରେ ଘେରି ପିଲାମାନେ ଭୀଷଣ ମାରପିଟ ଓ ଅପମାନିତ କରିଥିଲେ ଓ ଛାତ୍ରମାନେ କୁହନ୍ତି ଯେ ପ୍ରଫେସର ଇଣ୍ଡିଆନ୍ କଲଚର ସମ୍ବନ୍ଧରେ କିଛି ରୁଡ୍ ରିମାର୍କ ଦେଇ ଜଣେ ଛାତ୍ରକୁ ଠେଲି ଦେଇଥିଲେ। ଏହି ଘଟଣା ଏବଂ ରାଜନୈତିକ କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ ଥିବା ଯୋଗୁଁ କଲେଜରୁ ଓ ୟୁନିଭର୍ସିଟିରୁ 2 ବର୍ଷ ପାଇଁ ରାଷ୍ଟ୍ରିକେଟେଡ୍ କରିଦିଆଯାଇଥିଲା। ଯଦିବା ଏ ଘଟଣାରେ ସୁଭାଷ ବୋଷ ସିଧା ଇନଭଲ୍ଭ ନଥିଲେ ଓ ଆଏ ପରୀକ୍ଷାରେ ପୁରା ୟୁନିଭର୍ସିଟିରେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ପାଇଥିଲେ। 2 ବର୍ଷ ପରେ ସ୍କଟିଶ ଚର୍ଚ୍ଚ କଲେଜରୁ ଫିଲୋସଫି ସବଜେକ୍ଟରେ ଅନର୍ସ ୱିଥ୍ ଡିଷ୍ଟିଙ୍କସନ୍ରେ ପାସ୍ କଲେ। ତାଙ୍କର ବାପାଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଇଂଲଣ୍ଡରେ ତାଙ୍କ ଭାଇ ପାଖରେ ରହି କେମ୍ବ୍ରିଜ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ICS ପରୀକ୍ଷା ପାଇଁ ତିଆରି କଲେ। ସେ ସମୟରେ ଇମ୍ପେରିଆଲ ସିଭିଲ ସର୍ଭିସ ICS ୱାଜ୍ ଏ ଗ୍ରେଟ୍ ପ୍ରିଭିଲେଜ୍ ଇନ୍ ଦ କଣ୍ଟ୍ରି। ମାତ୍ର ଭାରତର ଶିକ୍ଷାମାନଙ୍କୁ ଏ ପ୍ରକାରର ସୁବିଧା ଦେବା ପାଇଁ ଇଂରେଜମାନେ କୁଣ୍ଠିତ ଥିଲେ। ମାତ୍ର ସୁଭାଷ ବୋଷଙ୍କର କନଫିଡେନ୍ସ ଲେବେଲ ଏତେ ଉଚ୍ଚ ଥିଲା ଯେ ସେ 1920 ମସିହାରେ ICS ପରୀକ୍ଷାରେ ଚତୁର୍ଥ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଥିଲେ ଓ ଇଂଲିଶ ପେପରରେ ହାଇଏଷ୍ଟ ମାର୍କ ପାଇଥିଲେ। ICS ପରୀକ୍ଷାର ସେଣ୍ଟର କେବଳ ଲଣ୍ଡନରେ ଥିଲା ଓ ଲଣ୍ଡନ ଯାଇ ଗୋଟିଏ ବର୍ଷ ପଢ଼ି ICS ପରୀକ୍ଷା ଦେବା ପ୍ରାୟ ଅସମ୍ଭବ ଥିଲା। ମାତ୍ର ସୁଭାଷ ବୋଷ 4 ମାସ ଡେରିରେ ଆଡ଼ମିସନ ନେଲେ ଓ ICSର ପୁରା 9 ବିଷୟ ପଢ଼ି ପରୀକ୍ଷା ଦେଲେ। ଫ୍ରେଞ୍ଚ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଜାଣିବା ବାଧ୍ୟ ଥିଲା। ସୁଭାଷ ବୋଷ ନିଜ ଆତ୍ମକଥାରେ ଲେଖିଛନ୍ତି, ମୋର ଛାତ୍ର ଜୀବନ ମଧ୍ୟରେ ଏତେ କଷ୍ଟ କେବେ ମୁଁ କରିନଥିଲି ଯାହା 8 ମାସ ଧରି ମୋତେ କରିବାକୁ ପଡ଼ିଥିଲା। ସବୁବେଳେ ଲେକ୍ଚର ଓ ପଢ଼ିବା ତାଙ୍କ ଦିନ ରାତି କାମ ଥିଲା। ପୁଣି ଲେଖିଛନ୍ତି ଯେ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଛାତ୍ରମାନେ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛନ୍ତି, ମାତ୍ର ସଫଳତା ପାଇପାରୁନାହାନ୍ତି। ଗୋଟିଏ ମାସ ପରୀକ୍ଷା ଚାଲିଲା ଓ ଯେଉଁଦିନ ଇଂଲିଶ କମ୍ପୋଜିସନ୍ ପରୀକ୍ଷା ଥିଲା, ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ଥିଲା ଇଂଲିଶ ଏସେ, ଯାହାକୁ ସାଂସ୍କ୍ରିଟରେ ଟ୍ରାନ୍ସଲେଟ୍ କରିବାର ଥିଲା ଓ 150 ନମ୍ବର ମାର୍କ ଥିଲା। ସୁଭାଷ ବୋଷ ପୁରା ଟ୍ରାନ୍ସଲେଟ୍ ରଫ୍ ପେପରରେ କଲେ ଓ ଫାଇନାଲ ଲେଖା ଆରମ୍ଭ କରିବାର କିଛି ସମୟ ପରେ ପ୍ରାୟ ଅଧା ଲେଖିଛନ୍ତି କି ନାହିଁ ଘଣ୍ଟି ବାଜିଲା ଓ ଏନ୍ସର ପେପର ଜବରଦସ୍ତି ପ୍ରଫେସର ଛଡ଼ାଇ ନେଇଥିଲେ। ସୁଭାଷ ବାହାରକୁ ଆସି ସମସ୍ତ ପରିବାର ଲୋକଙ୍କୁ ଖବର ଦେଲେ, ମୁଁ ICSରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇପାରିବି ନାହିଁ। ମୋର ମତ ସୁଭାଷ ବୋଷଙ୍କର ଏପରି ଟ୍ୟାଲେଣ୍ଟ ଥିଲା ଯେ ICS ପାଇଁ ତାଙ୍କର ଆଗ୍ରହ ନଥାଇ ମଧ୍ୟ ପରୀକ୍ଷାରେ କୃତକାର୍ଯ୍ୟ ହେଲେ। ଯେତେବେଳେ ଲଣ୍ଡନ ସହରରେ ମର୍ଣ୍ଣିଂ ପୋଷ୍ଟରେ ନ୍ୟୁଜ୍ ପେପରରେ ସୁଭାଷ ବୋଷଙ୍କର ସଫଳତାର ଖବର ବାହାରିଲା, ପୁରା ପୃଥିବୀରେ ଚହଳ ପଡ଼ିଯାଇଥିଲା। କାରଣ ସେହି ସମୟରେ ପୃଥିବୀରେ ବହୁତ ଦେଶକୁ ଇଂରେଜମାନେ ଶାସନ କରୁଥିଲେ ଓ ସେମାନଙ୍କର
ବହୁତ ସୁପିରିୟରିଟି କମ୍ପ୍ଲେକ୍ସ ଥିଲା। ସୁଭାଷ ବୋଷଙ୍କର ସଫଳତା ଖବର ଆସିଲା ପରେ ପୁରା ଲଣ୍ଡନ ସ୍ତବ୍ଧ ହୋଇଯାଇଥିଲା। ମାତ୍ର ଆଇସିଏସ୍ର ବୈଭବଶାଳୀ ଜୀବନ ତାଙ୍କୁ ଆକର୍ଷଣ କରିପାରିନଥିଲା। 1921 ମସିହାରେ ଆଇସିଏସ୍ ଏମ୍ପ୍ରେଟ୍ ଆପ୍ରେଣ୍ଟିସ୍ଶିପ୍ ଅଧାରୁ ଛାଡ଼ି ତାଙ୍କର ବଡ଼ ଭାଇ ଶରତ ବୋଷଙ୍କୁ ଚିଠି ଲେଖିଲେ, ଆଇସିଏସ୍ରୁ ଇସ୍ତଫା ଦେବା କଥା ଜଣାଇଲେ ଏବଂ ସେଥିପାଇଁ ତାଙ୍କ ବାପା ଓ ମାଆଙ୍କୁ ଯେଉଁ କଷ୍ଟ ହୋଇଥିବ ସେଥିପାଇଁ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରିଥିଲେ। ତାପରେ ସୁଭାଷ ବୋଷ ତାଙ୍କ ମାଆଙ୍କ ଠାରୁ ଗୋଟିଏ ଚିଠି ପାଇଲେ ଯେ ସୁଭାଷଙ୍କର ସିଦ୍ଧାନ୍ତକୁ ସେ ଖୁସିରେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, କାରଣ ମୋର ପୁଅ ହୁଏତ ପ୍ରଭୁର ଆଶୀର୍ବାଦ ପାଇ ଆହୁରି ବହୁତ ବଡ଼ କାମ ଦେଶ ପାଇଁ କରିପାରିବ ଓ ଦେଶକୁ ସ୍ୱାଧୀନ କରିପାରିବ। ସୁଭାଷ ବୋଷ ଏ ଚିଠି ଲଣ୍ଡନରେ ପାଇ ବହୁତ ଖୁସି ହୋଇଥିଲେ ଓ କହିଥିଲେ, ମୋ ଜୀବନର ଆଜି ସବୁଠୁ ଖୁସିର ଦିନ, ଏଥିପାଇଁ ମୋର ସିଦ୍ଧାନ୍ତରେ ମା ଖୁସି ଅଛନ୍ତି। ସବୁବେଳେ ଜାଲିଆନୱାଲାବାଗ ହତ୍ୟାକାଣ୍ଡ ତାଙ୍କର ମନକୁ ବ୍ୟଥିତ କରୁଥିଲା ଏବଂ ଇଂରେଜମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ପ୍ରତିଶୋଧର ବହ୍ନି ଜଳି ଉଠୁଥିଲା। ଆଇସିଏସ୍ରୁ ଇସ୍ତଫା ଦେଇ ଭାରତ ଫେରିଆସିଲେ ଓ ଦେଶ ପାଇଁ ସବୁକିଛି ତ୍ୟାଗ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ଥିଲେ। ଭାରତ ଫେରିବା ପରେ ତାଙ୍କର କର୍ମମୟ ଜୀବନ ଓ ପଲିଟିକାଲ କ୍ୟାରିୟର ମୋର ଏହା ପର ପୋଡ଼କାଷ୍ଟରେ ସ୍ଥାନ ପାଇବ ଏବଂ ସୁଭାଷ ବୋଷଙ୍କର ଚାଞ୍ଚଲ୍ୟକର ଜୀବନ ପୋଡ଼କାଷ୍ଟରେ ବର୍ଣ୍ଣନା କରିବି। ଜୟ ହିନ୍ଦ। ଆଜିର ପୋଡ଼କାଷ୍ଟ ଓଡ଼ିଶାର ସବୁ ଭାଇ ଓ ଭଉଣୀଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭଲ ଲାଗିଥିବ, ତେଣୁ ସ୍ପଟିଫାଏରେ ଫଲୋ କରନ୍ତୁ। ଯଦି ୟୁଟ୍ୟୁବରେ ଦେଖୁଛନ୍ତି ତେବେ ଲାଇକ୍ ଓ ସେୟାର କରନ୍ତୁ। ଗୋଟିଏ ରିକ୍ୱେଷ୍ଟ ମୁଁ କରିବି, ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଲୋକ ପାଖକୁ ପହଞ୍ଚାନ୍ତୁ, ସ୍ପେଶାଲି ବଏଜ୍ ଆଣ୍ଡ ଗାର୍ଲସ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍। ଧନ୍ୟବାଦ।